10 মাস পেটে রেখে সে তার বাচ্চাকে প্রফেশনালি আনে আমি ওদিন কোনো আনসার করে দেব চুপ ছিলাম ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবনের চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি তাদের সেই সংসারে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান যার নাম আব্রাম খান জয় তবে সেই সংসার সুখের হয়নি প্রায় 10 বছরের গোপন সংসারের ভাঙন ঘটে 2018 সালে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে এর সাথে থেমে যায় সাকিব অপুর একসঙ্গে পথ চলা এরপরই চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সম্পর্ক জড়ান সাকিব খান ওই বছরই নায়িকাকে বিয়ে করেন তিনি তাদের বিয়ের প্রায় 2 বছরের মাথায় 2020 সালে বুবলি সাকিবের সংসার জুড়ে আসে একটি পুত্র সন্তান যার নাম রাখা হয় শেহজাদ খান বীর তবে অপুর পর বুবলি সঙ্গে সংসার ফাটল ধরে সাকিবের গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পরে এই জুটির দাম্পত্য জীবন টানাপোড়েনের শুরু হয় একে অন্যকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এসবের মাঝে সম্প্রতি সাকিবের সঙ্গে অপবিশ্বাসের বেশ ভালো সম্পর্ক ঘরে উঠেছে নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যায় এই টলিউড কুইন অপবিশ্বাসকে চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলির খোঁচাখুঁচি যেন থামছেই না কিছুদিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন ঝাঁঝালো জবাবে গরম করছেন সোশ্যাল মিডিয়া অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের সম্প্রতি একটি ছবি ফেসবুকে ভাইরাল হয় ছবিটি ছিল বুবলির কোলে অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় বসে আছে অনেকে ধারণা করছে বুবলি এবং অপবিশ্বাস মিলে গিয়েছে সেজন্য অপবিশ্বাস বিভিন্ন ভাবে বিভিন্ন সাক্ষাৎকারে বুবলির প্রশংসা করলেন অপবিশ্বাসের মুখে শুনুন বুবলির বিভিন্ন প্রশংসা সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে পহেলিকা বুবলির একটি সিনেমা সেই সিনেমার প্রশংসা করলেন অপবিশ্বাস বললেন অভিনয় খুব সুন্দর হয়েছে খুব ভালো অভিনয় করেছেন ভালো অভিনেত্রী কারণ বা এমন কোনো যুক্তির কারণ না এটা আমার দর্শক হিসেবে ভালো লেগেছে সহশিল্পী হিসেবে প্রাউড ফিল করতে ইচ্ছে করেছে এবং অভিনেত্রী হিসেবে একটা অভিনয় জায়গাটা নতুন 10 মাস পেটে রেখে সে তার বাচ্চাকে প্রফেশনালি আনে আমি ওদিন কোনো আনসার করে দেব চুপ ছিলাম তো আজকের ডেটে একটা মা হয়তো বাইটা কেঁদেছে আজকে আমিও মা আই রেসপেক্ট মাকে করি মাকে আমি রেসপেক্ট করি আমি তাকে নিয়ে কোনো মানে কোনো কনভারসেশনে যেতে চাই